অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে বিশ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত শনিবার পাঁচ নভেম্বর দুপুরে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের এবং জিনতপুর ইউনিয়নের বাঙ্গুরা গ্রামে এ ভ্রাম্যমান আদালতের অভিযান চলে এ সময় মোহাম্মদ মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায় বিশ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন তিনি জানান জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায় এ সময় বালু বালুমহাল ও মাটি স্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে বিশ দিনের কারাদণ্ড প্রদান করা হয় জব্দকৃত মেশিন ও সকল পাইপ ধ্বংস করে দেওয়া হয় মোহাম্মদ আক্তারুজ্জামান বার্তা বাজার ব্রাহ্মণবাড়িয়া